অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 2021 সিংহ রাশির চারটি বিরাট সুসংবাদ অপেক্ষা করছে। আপনি যদি হন সিংহ রাশির জাতক অথবা জাতিকা, আপনার জন্য এই ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এবছর আপনাদের লাকি কালার এবং আনলাকি কালার এটাও আমি জানাবো, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এবছর শুভ রং এবং অশুভ রং কোনগুলো, এই ভিডিওতে এই নিয়েও আমি আপনাদের সামনে তুলে ধরব। এবং সব থেকে বড় পাওনা যেটা, 2021 পাঁচটি বিরাট সুসংবাদ কি সিংহ রাশির জন্য অপেক্ষা করছে, এই ভিডিওতে আমি আপনাদেরকে বিশদে জানাবো। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। তবে এটি হচ্ছে পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিচার করানোর জন্য এখানে মেসেজ করুন। বারবার বলছি, রাশি লগ্নের জন্য প্রচুর মেসেজ আসছে, সেটা আপনারা করবেন না। শুধুমাত্র আপনি যদি আপনার জন্মকুণ্ডলী বিচার করাতে চান, নিজস্ব বার্থ চার্ট দেখাতে চান, সেই জন্য আপনারা এখানে মেসেজ করতে পারেন। বেশিরভাগটা আমি বারবার বলছি, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, এমনি মেসেজে মেসেজ করবেন না। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, এমনি মেসেজে প্রচুর মেসেজ আসছে। আমি বারবার বলছি, হোয়াটসঅ্যাপে আপনারা অ্যাপ্লাই করুন, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। তো শুরু করা যাক 2021 সিংহ রাশি লাকি কালার এবং আনলাকি কালার। দেখুন, আপনাদের ক্ষেত্রে 2021 লাকি কালার আপনাদের হচ্ছে রেড, লাল, হলুদ এবং সবুজ। আপনাদের ক্ষেত্রে কিন্তু লাকি লাল, হলুদ এবং সবুজ আপনাদের ক্ষেত্রে কিন্তু লাকি, অর্থাৎ কোনো শুভ কাজে যাওয়ার সময় এই কালারের পোশাক বা এই কালারের রুমাল আপনারা রাখবেন, 2021 আপনারা শুভ ফল পাবেন। এবং আপনাদের ক্ষেত্রে আনলাকি কালার, অশুভ কালার হচ্ছে ব্ল্যাক এবং ব্লু, অর্থাৎ ভালো কোনো শুভ কাজে ব্ল্যাক এবং ব্লু ইউজ করবেন না। এবার আসি এই 2021 সিংহ রাশির পাঁচটি বিশাল সুসংবাদ কি অপেক্ষা করছে। আপনি যদি হন সিংহ রাশির জাতক বা জাতিকা, আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম যে শুভ বার্তা, আপনাদের সার্ভিস অর্থাৎ চাকরির সম্ভাবনা, গভর্নমেন্ট সেক্টরও হতে পারে, প্রাইভেট সেক্টর হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। অর্থাৎ যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রচেষ্টা করছেন গভর্নমেন্ট সার্ভিস, যারা প্রাইভেটে প্রচেষ্টা করছেন প্রাইভেট চাকরির জন্য, কিন্তু কর্মের জায়গাটা, কিন্তু কর্মপ্রাপ্তির জায়গাটা কিন্তু দেখাচ্ছে। দুই নম্বর, আপনি যদি হন সিংহ রাশির মানুষ, আপনাদের ক্ষেত্রে গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ এবছর আপনাদের শুভ বিবাহ গাঢ় বিবাহের কিন্তু যোগ নির্দেশ করছে 2021। তিন নম্বর, আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এবছর ভূমি ভবন বাহন সুখ কিন্তু হতে চলেছে, অর্থাৎ নিজস্ব বাড়ি, নিজস্ব জমি বা নিজস্ব গাড়ি কেনার জায়গাটা কিন্তু থাকছে, অর্থাৎ ভূমি ভবন বাহন সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। চার নম্বর, আপনি যদি হন সিংহ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তি জায়গাটা কিন্তু থাকছে, হঠাৎ অর্থ পাওয়া, যে সেক্টর থেকে হোক না কেন আপনি কিন্তু অর্থ এবছর পাবেন। উত্তরাধিকারী সূত্র থেকে হোক, আপনার লটারি থেকে হোক, শেয়ার থেকে হোক, হঠাৎ আকস্মিক বা কোনো ডুবে যাওয়া টাকা পুনরুদ্ধার হোক, সেই জায়গাটা কিন্তু আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ করছে এই 2021। পাঁচ নম্বর, আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে খুশির সংবাদ, সুসংবাদ, পাঁচ নম্বর যে সুসংবাদটি সেটি হচ্ছে আপনার সন্তান সুখ, অর্থাৎ যারা
দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন সন্তানের ব্যাপারে, আপনাদের সন্তান এর জায়গাটা কিন্তু প্রশস্ত করছে, এবং এটা আপনার ঠিক এপ্রিল মাসের পর থেকে, 6 এপ্রিলের পর থেকে সন্তানের জায়গাটা কিন্তু নির্দেশ করছে। এবং এর সাথে সাথে আপনাদের যারা দূর শিক্ষা অর্থাৎ বিদেশে গিয়ে শিক্ষা নিতে চাইছেন, সেখানে কিন্তু শিক্ষাক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো একটা সম্ভাবনা এই 2021 কিন্তু নিয়ে আসছে। এটা হচ্ছে সিংহ রাশির উপরি পাওনা, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন, অর্থাৎ আপনাদের প্রত্যাশা পূরণ হবে। নমস্কার।